তবে আপনি তো আমাকে ফোনে বলেন যে ছাগলগুলো আসলে বিক্রি করে দিতে যাচ্ছেন, এর কারণটা আসলে কি? এই কারণটা আমি একটু বাইরে যাচ্ছি দুই আড়াই মাসের জন্য, তো দেখার কেউ নাই, আর ছাগল তো নিজে পালন করছি, তো না কেউ দেখলে আর কি প্রবলেম এর জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার মোয়াখালীতে, তিতুমির যে কলেজ রয়েছে তিতুমির কলেজের অপোজিটে আর কি বাড়ির ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে। এই খামার উদ্যোক্তা হচ্ছেন মোয়াবিয়া ভাই, যিনি মূলত মাওলান লাইনে পড়াশোনা করতেছেন। উনি পড়াশোনার পাশাপাশি উনি কুরবানির জন্য প্রথমে খাসি লালন পালন করতেন, সেখান থেকে উনি বাণিজ্যিকভাবে ছাগল লালন পালন করতেন। তো বর্তমানে উনি আসলে দেশের বাইরে ঘুরতে যাবেন দুই আড়াই মাসের জন্য, যেই কারণে আসলে ওনার এই ছাগলগুলো দেখাশোনা করার লোক নেই, যার কারণে উনি এই ছাগলগুলো এখন বিক্রি করে দেবেন। ওনার ফার্মে ক্রসজাত এবং উন্নত জাতের ছোট বড় মিলিয়ে 18টির মতো ছাগল রয়েছে, এই সবগুলো ছাগল উনি বিক্রি করবেন। তো আপনারা অনেকেই কিন্তু এই ধরনের প্রান্তিক খামারিদের কাছ থেকে ছাগল সংগ্রহ করতে চান, তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বাইরে এখানে যে ছাগলগুলো রয়েছে এগুলোর বয়স কেমন, এগুলোর কেমন দাম চাচ্ছেন, আপনারা কিভাবে এখান থেকে ছাগলগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ছাগলের দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে একটু আপনার পরিচয়টা দিন। ভাই আমি মোহাম্মদ মাওলানা, আমি মাদ্রাসা হাফেজ হয়ে এখন মালন লাইনে পড়তেছি আর কি। আচ্ছা, পড়ালেখার পাশাপাশি বাড়ির ছাদে ছাগল পালন করতেছেন? আচ্ছা, এই যে পড়ালেখার পাশাপাশি ছাগল পালন করতে উদ্বুদ্ধ হওয়া আসলে কিভাবে? এটা আসলে ফার্স্টে কয়েকটা খাসি কিনছিলাম তো কুরবানির জন্য, ওই জায়গা থেকে দুটো রাইখা দিয়ে তারপরে আস্তে আস্তে আর কি পরে কিনে বড় করা। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে ছাগল লালন পালন করতেছেন? দুই বছর একটু বেশি। দুই বছর একটু বেশি। আচ্ছা, বর্তমানে ফার্মে কতগুলো ছাগল আছে? এখন 18টার মতো আছে। 18টা? আচ্ছা, তো ভাই আপনি তো আমাকে ফোনে বলেন যে ছাগলগুলো আসলে বিক্রি করে দিতে যাচ্ছেন, এর কারণটা আসলে কি? এই কারণটা আমি একটু বাইরে যাচ্ছি দুই আড়াই মাসের জন্য, তো দেখার কেউ নাই, আর ছাগল তো নিজে পালন করছি, তো না কেউ দেখলে আর কি প্রবলেম এর জন্য। আচ্ছা আচ্ছা, কোনো তুমি বাইরে যাচ্ছেন লোক নাই এই জন্যই বিক্রি করে দাও, না আসলে লস হচ্ছে যে পালন করতে? লস তো না, কারণ বাচ্চা কাচ্চা তো হয়েছে আমার এই জায়গায়, অনেকগুলো বাচ্চা হয়েছে, অনেকগুলো হয়েছে, আবার সেলও করছি কয়েকটা। আচ্ছা, তো লস তো না। আচ্ছা, আর যে বিষয়টা হচ্ছে যে ঢাকা শহরে আপনি বাড়ির সাথে পালন করতেন, কোনো সমস্যা হয় নাই ঘাস বা খাবার দাবার বা? ঘাস কোনো প্রবলেম হয় নাই, ঘাস তো মাঠে থেকে কাটা আনছে লোক আছিল এই আর কি, আর বসিয়ে দিছে। আচ্ছা, তাহলে এখন সবগুলো ছাগল বিক্রি করে দিবেন? হ্যাঁ, সবগুলো ছাগল। এই যে দুই আড়াই মাসের জন্য বাইরে যাচ্ছেন ঘুরতে, সেখান থেকে এসে কি আবার আপনি এগুলো পালনের সাথে যুক্ত হবেন? আমার রুম তো আছে, তো আবার ইনশাআল্লাহ শুরু করবো। এখন শুধু মানে এর জন্যই সেল করা যে দুই আড়াই মাস না থাকলে একটা ছাগল একদিনে নষ্ট হয়ে যায়, একদিন দুই দিনে একটা ছাগল নষ্ট হয়ে যায়, তো কেউ না বুঝলে তো প্রবলেম, নতুন একটা লুক দিয়ে করানো সম্ভব। হ্যাঁ, আর এতদিনে কষ্ট করে করা এটা জিনিস নষ্ট হয়ে গেলে এর জন্য আর কি সেল করা। আচ্ছা, কি কি জাতের ছাগল আছে আপনার এখানে? আমার জায়গায় ক্রস আছে আর তোতাপুরি আছে। তো ক্রস এবং তোতাপুরি। আচ্ছা, বাচ্চাটা মিলে এখন কয়টা আছে? 18টা। 18টা? জি। ঠিক আছে, সর্বনিম্ন কত টাকায় ছাগল পাওয়া যাবে আপনার কাছ থেকে? সর্বনিম্ন আপনার 22,000 টাকা। সর্বনিম্ন 22,000। বাচ্চাগুলো কত? বাচ্চা তো না, বাচ্চা সব মায়ের সাথে যাবে। বাচ্চা সব মায়ের সাথে? সব মায়ের সাথে, আলাদা কোনো বাচ্চা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আসলে আপনি সমস্যার কারণে ছাগলগুলো বিক্রি করে দিবেন, অনেকে আপনাদের মতো খামারিদের কাছ থেকে ছাগল সংগ্রহ করতে চায়, তো চলুন ছাগলগুলো একটু দেখে এবং একটু দরদাম জানাই। আচ্ছা, তবে মাশাআল্লাহ শুরুতে আমরা অনেক বড় একটা ছাগল দেখতেছি, মনে হচ্ছে তোতাপুরি ছাগল। জি জি, তোতাপুরি। অরিজিনাল? জি অরিজিনাল। আচ্ছা, বয়স কেমন ছাগলটার? বয়স 8 দাঁত হয়ে গেছে পুরো। 8 দাঁত হয়ে গেছে, মা ছাগল? জি মা ছাগল। মিরপুর থেকে ধরে আনছি। মিরপুর? এই ছাগলের দাম যাচ্ছেন কত? এটা দাম যাচ্ছে 68,000 টাকা। 68,000 চাওয়া দাম? জি। আলোচনার সুযোগ আছে? জি। বাচ্চাটার বয়স হলো আপনার 25 দিনের মতো। 25 দিন? লাল শাড়ির মতো দেখা যায়। হ্যাঁ, পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা, বাচ্চার বয়স 25 দিন? জি। বাচ্চাকে একটাই দিছিল? একটাই দিছে। একটাই দিছে? আচ্ছা, কততম বেনের বাচ্চাটা? এটা আমি তো বলতে পারবো না, আমার কাছে দুইবার বাচ্চা দিছে। আপনার কাছে দুইবার দিছে? দুইবারই একটা করে দেয়? না, গতবার আমার দুইটা দিছে, এবার একটা দিছে। এবার একটা দিছে? আচ্ছা আচ্ছা। এটা কি মানে বাচ্চাটা কিসের মধ্যে ক্রস আছে? বাচ্চা কোনো ক্রস না, 100% 100%। জি, একবার বেলচা তো আসছে। বেলচা তো আসছে? জি। পাঠা বাচ্চা? বাচ্চা সহ মা ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? বাচ্চা সহ মা ছাগলটা 1,00,000 টাকা চাচ্ছি আমি।
বাচ্চা সহ মাছ ছাগলটা 1 লাখ টাকা জি আচ্ছা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে জি তবে আমরা একটা বাচ্চা ছাগল দেখতেছি এটা কি জিবলা তোতা জি জিবলা তোতা জিবলা বের করে রাখছে হ্যাঁ আচ্ছা বয়স কেমন হবে আনুমানিক মাত্র 2 দাঁত উঠলো আর কি মাত্র 2 দাঁত পাঠি না পাঠা এটা পাঠি পাঠি এটা আসছে হিটা আসছে এই যে এখন হিটা আছে আর কি আচ্ছা এখনো হিটা আছে জি আর পাঠা দেখেন নাই পাঠা এখন দেখাবো না আর কয়েকদিন পরে মানে পরের বার দেখাবো আচ্ছা পরের বার দেখাবেন আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই ছাগলটা দাম চাচ্ছি হলো 65000 টাকা এটা দাম চাও 65000 তবে মাশাআল্লাহ খুব সুন্দর একটি হাই কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা ওই যে আগের যে ফিমেলটা দেখাইছি মাটি বাচ্চাটা ওটার সাথে জোড়া বাচ্চা জি মাশাআল্লাহ দুইটা বাচ্চাই খুব সুন্দর জি জি এটা হালকা জিবলা আসছে আর কি আচ্ছা এটা কি পাঠা নাকি এটা পাঠা এটা পাঠা জি আচ্ছা বয়স তাহলে সেমি বয়স সেমি মাত্র 2 দাঁত উঠতেছে আর কি 2 দাঁত উঠতেছে জি জি আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটা ভাইয়া দাম চাচ্ছি 55000 টাকা এটার দাম 55000 জি তবে আমরা দুইটা বাচ্চা সহ একটা মা ছাগল দেখতেছি এটা কি জাতের ছাগল এটা ক্রস জাতের ক্রস জাতের জি আচ্ছা দুইটাই কি পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা দুইটাই পাঠি বাচ্চা দুইটাই পাঠি বাচ্চা জি আচ্ছা বাচ্চাগুলোর বয়স কতদিন বাচ্চা 3 মাস পার হয়েছে আর কি 3 মাস হল 3 মাস পার হয়ে গেছে জি আচ্ছা আপনার কাছে এটা কততম বিয়ান এইটা আমার কাছে ফার্স্ট বিয়ান এটা কি আমি বাচ্চা কিনছিলাম ও ফার্স্ট বিয়ান আসছে আচ্ছা তাহলে মাটারও বয়স একেবারে কম হ্যাঁ 4 দাঁত হয়েছে 4 দাঁত হয়েছে জি আচ্ছা বাচ্চা দুটো সহ মাছ ছাগলের দাম চাচ্ছেন কত এটা 22000 টাকা চাচ্ছি দুইটা বাচ্চা সহ মাছ ছাগল 22000 টাকা জি আচ্ছা এটা যেহেতু মানে ক্রসের মধ্যে আছে নাকি জি জি না দেশি ছাগল না দেশি ক্রস আর কি দেশি ক্রস হ্যাঁ ভাই দুইটা বাচ্চা সহ আরেকটা ছাগল দেখতেছি এটা কি জাতের ছাগল এটা ভাই এটাও ক্রস মানে হরিয়ানা হালকা ক্রস হয়তো বা আছে হালকা হরিয়ানা ক্রস জি এটা ক্রসই বাচ্চাগুলো কি পাঠি না পাঠা দুইটা খাসি বাচ্চা দুইটা খাসি বাচ্চা জি বাচ্চাগুলোর বয়স কতদিন এগুলা 2 মাস পার হয়েছে 2 মাস পার হয়েছে জি আচ্ছা আচ্ছা তো এই দুইটা বাচ্চা সহ মাছ ছাগলের দাম চাচ্ছেন কত দুইটা বাচ্চা সহ মাছ ছাগলের দাম চাচ্ছে 29000 টাকা 29000 জি আলোচনার সুযোগ রয়েছে জি তবে মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ছাগল সম্পর্কে একটু জানতে চাই জি এটা তোতাপুরি একটা পাঠা তোতাপুরি পাঠা জি বয়স কেমন এটা 2 দাঁত উঠতেছে মাত্র নতুন 2 দাঁত জি হাইটটা কেমন আছে ভাইয়া হাইট মাপা আছে এটা জি ভাইয়া 30 প্লাস আছে 30 প্লাস জি আচ্ছা আপনার ঘরের বাচ্চা না সংগ্রহ করা এটা সংগ্রহ করা সংগ্রহ করা কতদিন ধরে আছে আপনার ফার্মে এটা আমার কাছে 1 বছর পুরো 3 মাস থাকতে কিনছিলাম তো 1 বছরের মতন আছে তাহলে নেওয়ার কিছুদিন পর থেকে ব্রিড করাতে পারবে হ্যাঁ এখন আমি করাচ্ছি আমার ছোট ছাগল যেগুলো হ্যাঁ ওগুলো করাচ্ছি আচ্ছা আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এই ছাগলটার দাম চাচ্ছি 60000 টাকা 60000 টাকা সাপেক্ষে তবে দুইটা আমরা একই কালারের ছাগল দেখতে পাচ্ছি এটা কি জোড়া নাকি হ্যাঁ জোড়া একসাথে আচ্ছা একই মায়ের একই মার্সের মায়ের একই মায়ের আচ্ছা দুইটাই কি পাঠি না পাঠা পাঠি দুইটাই পাঠি দুইটাই পাঠি এগুলোর বয়স কেমন এগুলা 2 দাঁত উঠতেছে মাত্র 2 দাঁত উঠতেছে কি জাতের ছাগল এগুলো এগুলা তোতা ক্রস আর কি তোতা পুরি ক্রস জি ভালো পার্সেন্টেজের ক্রস আচ্ছা আচ্ছা তো এই ছাগলগুলোর দাম কেমন রয়েছে এই দুইটা আমি চাচ্ছিলাম 48000 টাকা জোড়া 48000 জি আর এটা কি জাতের ছাগল এটা একটা হরিয়ানা পাঠি হরিয়ানা পাঠি জি বয়স কেমন বয়স এটার 2 দাঁত উঠতেছে 2 দাঁত উঠতেছে জি আচ্ছা একদম রেডি ছাগল জি রেডি ছাগল এটা এই মানে আমার কাছে পাঠা নাই তো এজন্য এটা ব্রিড দিতে পারিনি ডাকে আসছে কয়েকবারই কিন্তু ব্রিড দিতে পারিনি পাঠা নাই জন্য আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এই ছাগলটা 27000 টাকা চাচ্ছিল এটা দাম চাচ্ছে 27000 জি তবে আমরা একটা বাচ্চা ছাগল দেখতেছি এটা কি জাতের এটা তোতাপুরি 100% একটা বাচ্চা 100 বাচ্চা জি পাঠি না পাঠা পাঠি পাঠি বাচ্চা বয়স কেমন হবে অনেক বয়স 4 মাস পার হয়েছে 4 মাস পার হয়েছে আপনার ঘরের বাচ্চা হ্যাঁ আমার ঘরের বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটা দাম চাচ্ছি 35000 টাকা 35000 জি তবে এটা হচ্ছে আপনার সর্বশেষ বাচ্চা জি ভাই এটা আচ্ছা এটা কি জাতের এটা তোতাপুরি বাচ্চা একটা পাঠা পাঠা বাচ্চা জি এটার বয়স কেমন হবে এটাও 4 মাসের কিছুদিন বেশি আর কি 4 মাসের কিছুদিন বেশি বেশি 4.5 মাসের মতো 4.5 মাস আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা 35000 টাকা এটাও 35000 জি হ্যাঁ তবে বেশ সুন্দর সুন্দর কিছু বাচ্চা এবং মাছ ছাগল দেখলাম এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে আমার বাসায় এসে নিতে পারবে আমার বাসায় ফোন দিয়ে যদি নিতে চায় তাহলে নিতে পারবে আচ্ছা যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01-6367-49562 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা ছাগল নিতে পারবে জি জি এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যদি কেউ ছবি টবি চায় দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম